আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিটির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। দর্শক, দীর্ঘদিন যাবত আপনাদের কাছে আসছি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আসলে হাজির হই। আসলে কি করব, এত এত পেশেন্ট আসেন, এত এত মানুষ আসেন, অনেক সময় দেখা যাচ্ছে যে এত পেশেন্টকে সেবা দিতে আমরা মাঝে মাঝে আসলে একটু হিমশিম খেয়ে যাই, কিন্তু আমরা না দিয়েও পারি না, কারণ এত মানুষ, এত রোগাক্রান্ত মানুষ আসেন, এত আশা নিয়ে আসেন, এত দূর দূর থেকে আসেন, দেশ বলেন বা দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন। যখন একটা মানুষ ফোন করেন, ওপাশের কন্ঠস্বর শুনে আসলে আমরা বুঝতে পারি যে কতটা অন্য হয়, কতটা এক বুক আশা নিয়ে মানুষরা ফোন করেন, শুধুমাত্র একটি উদ্দেশ্য, সুস্থ হওয়া। ব্যথার যন্ত্রণা যখন সহ্য করতে পারছেন না, অথবা দেখছেন যে তার পরিবারের সবচেয়ে কাছের মানুষটি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন, এমন এমন অনেক পেশেন্ট আছে, এত ছোট ছোট বাচ্চারা আছে, এত ইয়াং ইয়াং মানুষরা আছে যারা দীর্ঘদিন যখন দেখা যাচ্ছে বিছানায় শয্যাশায়ী পড়ে আছে, স্কুলে যেতে পারছে না, জীবনের সবকিছুই প্রভাবিত হয়ে গেছে, এক বুক আশা নিয়ে তারা ফোন করেন শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য। আমরা চেষ্টা করি সেই সব মানুষদের কাছে সাহায্য করার জন্য। আপনারা সবসময় ফোন করবেন, আপনারা কখনো ভাববেন না যে আমরা আপনাদের ফোন বলেন বা আপনারা যে আমাদেরকে টেক্সট করেন, মেসেজ করেন, আমরা বিরক্ত হই, আমরা সবসময় বলুন যে আপনারা যে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন, সুযোগ দিয়ে আমাদেরকে বাধিত করছেন, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি খুবই খেটে খাওয়া একজন মানুষ। আসুন দর্শক, কি হয়েছিল ওনার কাছ থেকে শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত। কৃষিকাজের সাথে জড়িত আছেন দীর্ঘদিন যাবত। আচ্ছা, আমরা জানি আপনি একজন খেটে খাওয়া মানুষ, কৃষিকাজের সাথে দীর্ঘদিন জড়িয়ে আছেন। এই যে চুয়াডাঙ্গা, অনেক দূরের একটি জেলা ঢাকা থেকে, আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর.Md.Shafiullah কাছে ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল যদি একটু বলতেন আমাদেরকে, আপনার সমস্যাটা মধ্যে কি ছিল? সমস্যা ছিল আমার মাথা ছিল অতিশয়, আমি আজ 3 বছর আগে অপারেশন করা গেছে। কি হয়েছিল 3 বছর আগে, শুধু কোমরের ব্যথা, মানে কি হয়েছিল? এখানে ডাক্তার দিয়েছে হাড় ভেঙে গেছে, এটা অপারেশনটা করলে আমার পা নষ্ট হয়ে গেল। তারপরে আমরা তো বুঝতাম হয়েছিল যে কি অবস্থায় নষ্ট হলো, আমি ডাক্তারের ভয় মতন অপারেশন করার পর আমি ভালো হয়ে পারি। 3 বছর খুব কষ্ট হয়েছে, করার পরে আমি এই জায়গার সন্ধান পাই। সে জায়গায় সন্ধান পাওয়ার পরে আমি সেই 19 তারিখে আইসি, 20 তারিখে ভর্তি হয়েছি। এখন মাথার ভেতরে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা এখন আমি দেখছি। এখন ওষুধ পানি দিয়ে ফিজিওথেরাপি করে আল্লাহর রহমতে দেখছি, এখন ভবিষ্যতে কি হবে আল্লাহ। আচ্ছা, 3 বছর আগে আপনি একটা অপারেশন করেছেন, প্রথম যেদিন এই ব্যথাটা শুরু হয় সেটা কত বছর আগে? এটা মেলা দিন আগে, আনুমানিক 15 বছর তো হবে। 15 বছর আগে সেদিনকার কথা মনে আছে? কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু ঘটেছিল? না, গাড়ি চালাতাম, আলোর সাথে গাড়ি চালাতাম, পড়ে গাড়ি চালাতেন তখন ছোট বাসটা পড়ে গেলে কিছু করে সেখান থেকে আমার সেখান থেকে শুরু হয়। মানে প্রথম সেখান থেকে শুরু যে কিছু কিছু ব্যথা, পিঠে ব্যথা অনুভব করেছেন? এই জায়গাতে অনেক ব্যথা হয়েছে, অনেক ব্যথা হয়েছে। দিন শেষে যখন হয়তো কাজ করেছেন, কাজ করে যখন বাসায় ফিরতেন, ওই অবস্থায় ব্যথা নিয়ে আপনি কাজ করছি, ওরে বাপরে। আচ্ছা, তো তখন কোন ডক্টর দেখিয়েছিলেন? যখন ডক্টর দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি। কি বলেছিল? রাজশাহী গিয়েছি 2-3 বার, ইয়েছে সালটিকা। তারপরে এক ডাক্তারের কাছে পরবর্তীতে গেলাম, এবারে একটা না জিজ্ঞো করেছি, ডাক্তারে পরে পরে হাড় হয়ে গেছে, হাড় না হয়ে দিলে তোমার এই রোগ সারবে না, তোমার পায়ে নষ্ট হয়ে যাবে। আপনি ধরে নিয়েছেন এছাড়া আর কোনো উপায় নেই, একে তো অনেকগুলো টাকা গিয়েছে, বাট তারপরে দেখেছেন যে আপনি সুস্থ হতে পারেন, বরঞ্চ আরো খারাপ অবস্থা। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, বিছানা থেকে উঠতে পারছেন এরকম হয়েছে? আমি অনেক রাত কাঁদছি, বসে বসে কান্না করেছেন, কি হলো? পরিবারের কি উপার্জনক্ষম ব্যক্তি আপনি? না, আমার বাপ আছে, ভাই আছে, সবাই আছে। পরিবারের অন্য কোনো সদস্য আছে, স্ত্রী বা স্ত্রী আছে, সন্তান আছে? আচ্ছা,
তো যখন দেখেছেন যে এরকম খারাপ অবস্থা ব্যথার জন্য থাকতে পারছে না, অপারেশনও করেছেন কিন্তু তাও ভালো হচ্ছে না, আরো খারাপ অবস্থা দেখেছেন, তারপরে তো অনেক কষ্ট করেছি অপারেশনের পর, সেই রকম ছিল তার সাথে বেশি আগে আরো খারাপ অবস্থা হয়েছে। সবসময় একটা অনিশ্চয়তা কাজ করতাম কি পঙ্গু হয়ে গেলাম, আমি ভয় করতো আর ডাক্তারে ফোন দেওয়ার অপারেশন করে বেশি ক্ষতি হয়ে গিয়ে। আচ্ছা স্মার্টফোন গ্রামে গ্রামে সব জায়গায় পৌঁছে গেছে, ইউটিউব দেখছিলেন, আমি তো 3 বছর ধরে আপনার ভিডিও দেখছি, দেখে 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 অনেক দেখা যায়, দেখে দেখে আমি দেখছি যে এই লোকটাই সঠিক হবে, এইখানে ঝাড়ফুঁক করা সব জায়গায় গিয়েছেন কিন্তু ভালো হচ্ছে না, আরো খারাপ অবস্থা চলে গেছে, তখন এক বুক আশা এক বুক ভেদে সরাসরি স্যারের কাছে চলে আসে। আসি এখন আল্লাহর রহমতে আমার ব্যথাটা ভিতরে নেই, এখন ভবিষ্যতে কি হবে আমি জানি না। আমরা জানি যে আপনি গত 19 তারিখে ভর্তি হয়েছেন এবং আজকে হচ্ছে 29 তারিখ, প্রায় 10-11 দিন হয়েছে। 20 তারিখে আমার এবং ট্রিটমেন্ট যখন স্টার্ট শুরু হয় কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন? আমি ইনজেকশনটা দেওয়ার পরে তে বুঝতে শুরু করেছেন আস্তে আস্তে আপনার ব্যথা চলে আসে। আমার ভিতরে যখন ইনজেকশন দিয়ে দিলে তারপরে তে আমি মনে হলো আমার এখন কি আপনি হাঁটাচলা করতে যদি আপনি আমার সাথে হেঁটে হেঁটে এসেছেন তিনতলা থেকে দোতলায় চারতলা থেকে আপনি পাঁচতলা থেকে হাঁটাচলা সবকিছু ঠিক এই ব্যথাগুলো হওয়ার আগে যেমন সুস্থ ছিলেন এখন অনেকটা ওরকম অনেকটা শান্তি লাগছে, এই যে দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত হবে, যেমন আগে একটা ছিল যে ব্যথার জন্য রাতে ঘুমাতে পারতেন না, সারাদিন কোনো শান্তি হতো না, এই যে দীর্ঘদিন পরে যে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে? না এখন খুব ভালো লাগছে। আমাদের দর্শক ভাইদের জন্য যারা এরকম অসুস্থ আছেন তাদের জন্য যদি কিছু কথাই বলবো যে অপারেশন হট করে করে ভালো হয় না, ভাইদের চিনতে ডাক্তার দেখিয়ে লাস্টে না হলে এখানটাই বলে দেবে হয়তো যে তোমার আর হবে না তুমি অপারেশন করা যায়, সার্জারি সেটা যে কোনো সময় করতে পারবেন, এক ঘন্টার ভিতরে আসলে সার্জারি করা সম্ভব, কিন্তু যদি অপারেশন ছাড়া আমরা যদি করতে পারি হয়তো ভালো করা সম্ভব হয়, আমরা কেন চেষ্টা করবো না? আমার এই ভাইকে দেখব জীবনে কতগুলো বছর হারিয়ে গেছে, কতগুলো টাকা হারিয়ে গেছে, কষ্ট তো আছে, তারপরেও সুস্থ হতে পারেন, পরবর্তীতে যখন অপারেশন নিয়ে চিকিৎসাটা উনি গ্রহণ করেছেন আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন, কতটা উৎফুল্ল হন, আপনি কেন পারবেন না একবার প্রশ্ন করেন? অবশ্যই অবশ্যই পারবেন, আমাদের সাহায্যের হাত সবসময় আপনাদের দিকে বাড়ানো আছে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে হয়তো এই নাম্বারটি আপনার জীবনটাকে বদলে দিতে পারে, শুধু একটি ফোন কল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।